হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে সকাল 7টা, আর এখানে দেখো আমি ঘরটা প্রথমে ঝাড় দিলাম, তারপর মুছে নিচ্ছি এখন, আর ঘর দুয়ার পরিষ্কার করে তারপর বাসনটা মাজবো, আর যা যা বাসি কাজ আছে সেগুলো সমস্ত সারবো। তো চলো, তোমরা সাথে থেকো আর ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে সকাল 9টা, এখানে দেখো বাজার হয়ে গেছে, এখানে দেখো পুরো বাজারটা তুলে নিয়ে এসেছে, কত ফুলকপি কত বাঁধাকপি দেখো, আর আছে সর্ষের তেলের প্যাকেট সাদা তেলের, আর এখানে আছে মুসুর ডাল আর মাছের তেল, দেখো কত ফুলকপি, মাছের তেল বেশ অনেকটাই আছে। মাছের তেল খাস? মাছের তেল তাই নাই, ফুলকপি বাঁধাকপি তাই তাই। আর এখানে দেখো চাল আছে আর আলু আর ডিম। এখানে আমি টিফিনটা করে নেব, তো এখানে আমি মুড়ি ভেজেছি আজকের মচমচে করে তেল দিয়ে। ঈশান খাবি তো? হ্যাঁ মা, একটু ভালো আরে।
টিফিন হয়ে গেছে, আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে তারপর আলুটা দিয়ে দিলাম। এখানে হবে মাছের তেল, বাঁধাকপি, আলু দিয়ে চচ্চড়ি। তো এখানে বাঁধাকপিটা কেটে ভালো করে ধোয়া আছে, প্রচুর বাঁধাকপি দেখো, 1 হাঁড়ি। তো এটাকেই আমি আজকে তেল দিয়ে করব, মাছের তেল দিয়ে। মাছের তেল তাই না বললাম তো, ভালো লাগবে। তো এখানে দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে তেলটা। আলু, পেঁয়াজ, রসুন আর 5 ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে সমস্ত মশলা দিলাম, দিয়ে আমি তেলটা অ্যাড করেছি, মাছের তেলটা। আর এর মধ্যে আমি খুবই কম সর্ষের তেল দিয়েছি, কারণ যেহেতু তেল ওঠে, দেখো কত তেল উঠেছে মাছের তেল। তো এটা মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাঁধাকপিগুলো অ্যাড করবো। বাঁধাকপি, হ্যাঁ এই বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধোয়া আছে, তাও আর একবার আলাদা করে বাটি দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে এই যে এখানে দিয়ে দিলাম, বুঝেছো তুমি রান্না পারো? হ্যাঁ, একটু খেতে ভালোবাসি। খুব খেতে ভালোবাসো? হ্যাঁ বা। তো বাঁধাকপি আমি সব দিয়ে দেবো, আর একটু একটু করে নেড়ে দিই, কারণ একসাথে অত বাঁধাকপি নাড়তে পারবো না, একটু করে দিই, একটু করে নাড়বো, তাই না? হ্যাঁ না, আর মাছের তেল তো তাওয়া ভালো না। ভালো না? না, অনেক তেল তাতে। সেই তো, মেরে মাসি বলে দে তো। কি করবি, বাবা নিয়ে আসে তো, হ্যাঁ খেতে তো হবে, তাই না? আমি তো বাঁধাকপি বেছে বেছে দেব, এই দিয়ে তাম না। তেলের সাথে বাঁধাকপি আলাদা করা যায়? তুই তো বাঁধাকপি বেছে বেছে দেব। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি করেছি। তো চলো এখন ভাত বাড়বো, ঈশানকে দেবো, আমরা খাবো। আমাদের তো রেজাল্ট বেরালো, ওরা পাশ করেছে দুজনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। কি করছিস? এই তো ঘরে আছি। ঘরে আছি, ওদের এই খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। বড়টা পাশ করে ক্লাস 7 উঠলো। ক্লাস 7, 7 ক্লাস, হ্যাঁ 7, হ্যাঁ। আর ছোটটা উঠলো L2A, হ্যাঁ L2। বাহ, ভালো। রাখছি আমি, খেতে দিই, তোর বড়দির একটু খবর নেই। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আর একটু আগেই বাবা ফোন করেছিল, আমার বাবা, তো বেশ খানিক্ষণ কথা হলো, বেশি কথা বললে আবার উড়ে গে যায়। তো যাই হোক, খানিক্ষণ কথা বললাম, আর ঈশান ঘুম থেকে উঠে পড়লো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বাবার কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম, তো প্রায় 15-20 মিনিট মতো কথা হয়েছে। তো চলো এখানেই এন্ড করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা।